আজ আমরা এই ভিডিওতে ডব্লুবি টেস্ট পেপারে সেট নাম্বার ছয়ের এসে কিগুলো আলোচনা করবো এক নম্বর কোশ্চান দেখো ডি কাকে বলে যে পদ্ধতিতে ডি অ্যামিনেজ নামক উৎসেচকের সাহায্যে কোনো অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনোমূলক অপসারিত হয় তাকে ডি অ্যামিনেশান বলে এর সাথেই আছে ট্রান্সঅ্যামিনেশনে কোন উৎসেচক ব্যবহার করা হয় ট্রান্সঅ্যামিনেজ উৎসেচক ব্যবহার করা হয় দু নম্বর কোশ্চান আইসিএমআর অনুযায়ী পুরো নারীর বয়স আঠেরো থেকে উনতিরিশ উচ্চতা ওয়ান পয়েন্ট সিক্স জিরো মিটার ওজন পঞ্চান্ন কেজি তিন নম্বর কোশ্চান করিচক্র নিয়ন্ত্রণকারী উৎস হরমোন ইনসুলিন গ্লুকাগন অ্যাড্রিনালিনও হবে চার নম্বর কোশ্চান ট্রিপসিন কোন মাধ্যমে কাজ করে খারিও মাধ্যমে কাজ করে পেপসিন অম্ল মাধ্যমে কাজ করে মলটেজের কাজ মলটেজ উৎসেচক মলটোজকে ভেঙে দু গ্লুকোজে পরিণত করে পাঁচ নম্বর কোশ্চান রেডিউসিং ডায়েট কী মেধাধিক্য বানটা একটু ভুল আছে মেধাধিক্য বা স্থূলতারোগে পথ্য হিসেবে যে ডায়েট ব্যবহার করা হয় তাকে রেডিউসিং ডায়েট বলে ছ নম্বর কোশ্চান নেফ্রোলিথিয়াসিস বা ইউরোলিথিয়াসিস মূত্রের ঘনত্ব বৃদ্ধি পেলে এর কঠিন উপাদান জমে পাথর সৃষ্টি হয় বৃক্কে পাথর সৃষ্টি করার পদ্ধতিকে নেফ্রোলিথিয়াসিস বা ইউরোলিথিয়াসিস বলে জি ফুলফম ফুল ফর্ম কি গ্যাস্টোর ওসোভেগাল রিফ্লাক্স সাত নম্বর কোশ্চান ব্রাইন কি মাছ সংরক্ষণের জন্য যে লবণ মিশ্রিত জল ব্যবহার করা হয় তাকে ব্রাইন বলে আট নম্বর কোশ্চান কোন দুটি অ্যামাইনো অ্যাসিড মাতৃদুগ্ধে বেশি পরিমাণে থাকে সিস্টিন ও মিথিওনিনের অনুপাত মাতৃদুগ্ধে বেশি থাকে পরের কোশ্চান লাইসোজাইমের কাজ কি মাতৃদুগ্ধে লাইসোজাইমের কাজ কি ব্যাকটেরিয়ার কোশপাতির ধ্বংস করে শিশুকে রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে নয়ের কোশ্চান ওর মূল মন্ত্র লেটস দে বি এ ব্রেড ফুল ফর্ম কি ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার কোথায় রোম ইতালির রোমে একই সঙ্গে আছে দেখো আইসিডিএস নির্বাচন কারা এক থেকে ছয় বয়সের শিশু গর্ভবতী ও প্রসূতি মহিলা দশ নম্বর কোশ্চান আইএফএ বড় ট্যাবলেটে ফলি অ্যাসিডের পরিমাণ কত মাই পাঁচশো মাইক্রোগ্রাম এগারো চাতে ভেজাল হিসেবে সাধারণত কাঠের গুঁড়ো ও সেকারিন ব্যবহার করা হয় বারো নম্বর কোশ্চেন দেখো ক্যারাটো ম্যালয়েশিয়া কী খাদ্যে ভিটামিন এর অভাব ঘটলে উপযুক্ত চিকিৎসারভাবে চোখের মনি শুকিয়ে যায় এই অবস্থাকে ক্যারাটো ম্যালয়েশিয়া বলে গয়ট্রোজেনিক খাদ্য কী যেসব খাদ্য আয়োডিনকে দেহের কাজে আসতে বাধা দেয় তাদের গয়টোজেনিক খাদ্য বলে উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট ফুলকপি বাঁধাকপি শালগম ও মুলু তেরো নম্বর কোশ্চান ও আর পাউডারে সোডিয়াম বাইকারের পরিমাণ টু গ্রাম পটাশিয়াম ফ্লোয়েডের পরিমাণ ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম চোদ্দ নম্বর কোশ্চান খাদ্য সমীক্ষার উদ্দেশ্য কি এটা সরি আমার লেখা হয়নি খাদ্য সমীক্ষার উদ্দেশ্য কি কোনো একটা নির্দিষ্ট এরিয়া বা অঞ্চলে এবং সেখানকার মানুষের যে খাদ্যাভ্যাস সেই সম্পর্কে জানা যায় আমি পরে কমেন্টে তোমাদের এটা লিখে দেব এভিএ দর্শন ও শ্রবণ এই দুই পদ্ধতির মাধ্যমে পুষ্টি শিক্ষা প্রদান করাকে এ বলে যেমন টেলিভিশন চোদ্দোটা আমি কমেন্টে লিখে দিচ্ছি